বন্ধুরা, অনিতা হেসেলে সবাইকে স্বাগতম। আমি অনিতা, আজকের এসেছি মোচা চিংড়ি নিয়ে। না না, এটা ভাববেন না, মোচা চিংড়ি মানে মোচা চিংড়ি দিয়ে রান্না করছি। মোচা আর চিংড়ি, এই দুটো একসাথে আমি আজকে রান্না করে দেখাবো। এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে, মোচা দিয়ে চিংড়ি দিয়ে। এটা রান্না করার জন্যে আমি এখানে একটা ছোটো দেখে মোচা কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি আমি 200 গ্রাম চিংড়ি, এরকম বড় বড় সাইজের চিংড়ি নিয়েছি। আমি ছোট ছোট দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তাহলে এবার আমি রান্নাটা করি। কিভাবে এই রান্নাটা আমি করছি সেটা আপনারা দেখুন, আর সম্ভব হলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন একদিন কেমন লাগে এটা। মোচা চিংড়ি করার জন্যে আমি গ্যাসটা জ্বেলে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। মোচা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, প্রচুর পরিমাণে আয়রন আছে মোচার মধ্যে, খাওয়া খুবই ভালো। মোচা সাধারণত আমরা চপ করি, নিরামিষ তরকারি করে খাই, কিন্তু চিংড়ি দিয়ে আমরা খুব একটা খাই না। কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়, তাই আজকে আমি চিংড়ি দিয়ে করছি। এবং আপনাদেরও বলছি, একাধবার হলেও এরকম চিংড়ি দিয়ে এটা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই গরম তেলে আমি 2 তেজপাতা দিলাম, আর একটু গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি। চিংড়িটায় আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সেই জন্যে আমি আদাটাকে আগে দিলাম। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন, তবে এই তরকারিটা খুব যে ঝাল ভালো লাগে তা কিন্তু নয়। আমি এখানে ছোটো চামচের 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি ভেজে রাখা আলু ও সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি, মিষ্টিটাও যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। যদি মনে করেন চিনি দেবো না তাহলে নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু চিনি দিলে তবে এটা খেতে টেস্ট হবে, যেহেতু এটা মোচা, এটা অল্প একটু মিষ্টি দিতে লাগবে। খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমাকে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপর আমি জল দেব। ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবারে একটু জল দিয়ে দিলাম। এটা একটু গা মাখা মাখা হবে, খুব বেশি ঝোল কিন্তু এটা ভালো লাগবে না। এবার আমি একটা ঢাকা দিয়ে রাখবো, 5-7 মিনিট বাদে আমি ফিরে আসব। 2 কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা আমি একটু কমিয়ে রেখেছিলাম, বাড়িয়ে দিলাম। আমি আগেই বলেছি এটা ঝোল ঝোল হবে না, এটা একটু গা মাখা মাখা হবে। এই আলু আমার একদম গলে গেছে। আমি এই সময় একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে নেবার জন্যে 1/2 চামচ আমি ঘি দিলাম। তাহলে বন্ধুরা, এরমভাবে বাড়িতে একদিন রান্না করবেন, করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন খেতে হয়েছে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
এই অনুরোধ আপনাদের কাছে রইল। আজকের এই পর্যন্ত, তাহলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এলে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি।